শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে উত্তর লেখা শুরু করতে পারো আর আমি প্রতিটা স্ক্যানে প্রয়োজন হলে দুই এক লাইন পড়বো আর তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা দেখে লিখে নিবে আমি সম্পূর্ণ পড়া লেখা পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে তোমরা দেখে দেখে লিখে নাও খাদ্যের কাজের এই পরবর্তী অংশটুকু তোমরা দেখে লিখে নিবে এখান থেকে তোমরা লেখাটা শুরু করলে সূচনা পর্যায়ে লেখাটা সুন্দর হবে তারপর আদর্শ খাবারের কিছু তালিকা দিবে এক নম্বরে প্রোটিন দুই ফ্যাট তিন কার্বোহাইড্রেট চার খনিজ পাঁচ ভিটামিন ছয় জল তারপরে তোমরা এক নম্বরে লাগবে প্রোটিনের খাদ্য তালিকা প্রোটিন হলো উচ্চ উচ্চ ভরবিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ প্রোটিনের খাদ্য তালিকার ফলের অংশটুকু লিখে দিবে মস্তিষ্কের বিকাশ ঘটাতে প্রোটিন অপরিহার্য প্রোটিনের খাদ্য তালিকা চিত্র প্রোটিনের খাদ্য তালিকা চিত্র অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন করে দিবা কারণ তোমাদের অতিরিক্ত পার জন্য চিত্র অঙ্কন করতে হবে ডিম প্রতিদিন একটি ডিম মস্তিষ্কের বিকাশ ঘটায় একটি ডিমে রয়েছে সাত থেকে আট গ্রাম প্রোটিন পনির পনিরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন মাছ ও মাংস প্রোটিন যুক্ত খাবারের মধ্যে জনপ্রিয় খাবার মাছ ও মাংস তাহলে দুধ দুধ বা দুগ্ধজাত খাবার দৈনিক প্রোটিনের চাহিদা মেটায় এক কাপ দুধে রয়েছে প্রায় সাত থেকে আট গ্রাম প্রোটিন দুই প্যাট জাতীয় খাবারের তালিকা প্রোটিনের মতো প্যাটও পুষ্টির একটি অপরিহার্য অংশ প্যাট হল শক্তির প্রধান উৎস এক গ্রাম প্যাট নয় শতাংশ ক্যালোরি রয়েছে যা কার্বোহাইড্রেট ও প্রোটিনের থেকেও বেশি ফ্যাট জাতীয় খাবারের চিত্র নিচে দেওয়া হলো এই জাতীয় খাবারগুলো সেক্ষেত্রে তোমরা যতটুকু পারো অঙ্কন করে দিবা মাখম ও ঘি তারপর লাগবে বাদাম খাসির মাংস দুধ ডিমের পাশাপাশি খাসির মাংস পুষ্টিগুণে পিছিয়ে নেই প্রতি একশো গ্রাম খাসির মাংসে দুই থেকে তিন গ্রাম চর্বি থাকে তিন কার্বোহাইড্রেট খাবারের তালিকা শর্করা বা কার্বোহাইড্রেট সুস্থ শরীরের অপরিহার্য অংশ কার্বোহাইড্রেট জীবদেহে শক্তির প্রধান উৎস এটি কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত কার্বোহাইড্রেট যুক্ত খাবার এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পুষ্টি ও অক্সিজেন থাকে শরীরে প্রোটিন ও ফ্যাটের পাশাপাশি কার্বোহাইড্রেট থাকা গুরুত্বপূর্ণ তারপর তোমরা কার্বোহাইড্রেট খাবারের এই চিত্রগুলো অঙ্কন করে দিবে দিয়ে যতটুক সম্ভব কালার পেন্সিল দিয়ে তোমরা চিত্রগুলো অঙ্কন করবে সবুজ সবজি আদর্শ খাবারের তালিকায় সবুজ সবজি প্রথমেই রাখা উচিত সুস্থ থাকার সাবিকাটি হলো সবুজ সবজি আলু পেঁয়াজ বিনস ফুলকপি বাঁধাকপি প্রভৃতি সবজি কার্বোহাইড্রেট যুক্ত যা শরীরের পক্ষে উপযুক্ত প্রতি একশো গ্রাম সবজিতে বারো থেকে তেরো গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে মাশরুম মিষ্টি যদি ডায়াবেটিস না থাকে তাহলে নিঃসন্দেহে খনি তালিকায় মিষ্টি রাখতে পারেন মিষ্টিতে পঁয়ষট্টি গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে চার নাম্বার লাগবে ভিটামিন জাতীয় খাবারের তালিকা ভিটামিন জৈব পদার্থের একটি গোষ্ঠী ভিটামিন শরীরের পুষ্টি যোগায় শরীরের রোগ প্রতিরোধ সক্ষম ভিটামিন অভাবে নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে যেমন চোখে কম দেখা কানে কম শোনা হার্টের রোগ ইত্যাদি বানানগুলো ঠিক করে লাগবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পালং শাক পালং শাকের প্রচুর পরিমাণে ভিটামিন সি ও কে রয়েছে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তারপরে কমলা লেবু কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকার গাজর গাজরে আটাইশ গ্রাম ভিটামিন কে থাকে এটি রোগ দূর করার পাশাপাশি নার্ভাস সিস্টেম শক্ত রাখে প্রতিদিন এক গ্লাস গাজরের রস খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে মিষ্টি আলু ভিটামিন ই ফুসফুস ও দেহের টিস্যু গঠনে সাহায্য করে মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন ই তাই আদর্শ খাবারের তালিকা এটি একটি সুষম খাদ্য শিক্ষার্থী বন্ধুরা এই সর্বশেষ পর্যায়ে তোমরা ভিটামিন জাতীয় খাবারের চিত্র অঙ্কন করে দিবে শাকসবজি ফলমূলগুলো চিত্র অঙ্কন করে দিবে তো এটাই ছিল তোমাদের নবম শ্রেণীর চতুর্দশ সপ্তাহের গ্রাহস্থ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা হতো আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভালো লাগলে লাইক করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে তো পরবর্তী অ্যাসাইনমেন্টের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনা তো নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আজকের মতো বিদায় আল্লাহেজ